আমরা এখানে নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী নিয়োগের দাবিতে 164 গণ অনশনে আছি। আমি এখানে দুটি তথ্য বিশ্লেষণ করতে চাচ্ছি। একটি হলো দারিদ্রতার দুষ্টচক্র। দারিদ্রতার দুষ্টচক্র সামাজিক বিজ্ঞানে একটা সংক্ষিপ্ত ভাবে বলেছিল, যারা গরিব বারবার গরিব হয়ে যায় অর্থাৎ আর্থিকভাবে অসচ্ছল থাকে, এবং যারা আর্থিকভাবে সচ্ছল তারা সবসময় আর্থিকভাবে সচ্ছল থাকে। এই যে একটা দুষ্টচক্র, এটার থেকে বেরিয়ে আসার জন্য যে বাধা সেটাই হচ্ছে দারিদ্রতার দুষ্টচক্র। আমাদের মধ্যেও এইচিআরসি নিবন্ধিত শিক্ষকদের মধ্যেও এই দারিদ্রতার দুষ্টচক্র সৃষ্টি হয়ে গেছে। যারা ইন্টেক দাঁড়ি তারাই বারবার চাকরি পাচ্ছে, যারা একবার চাকরিতে বহাল আছে তারাই বারবার চাকরি পাচ্ছে, এবং যারা চাকরিতে বহাল নাই তারা আবেদন করেও চাকরি পাচ্ছে না, তাদের ওই পদগুলোর বিপরীতে কোনো সুপারিশ করা হচ্ছে না। মূলত এর বিরুদ্ধে আমাদের গণ অনশন, যে আমরা যেহেতু নিবন্ধিত যোগ্য শূন্য পদের বিপরীতে নির্বাচিত, তাহলে আমাদের নিয়োগ অবশ্যই নিশ্চিত করতে হবে। তাহলে আমি যে কথাটা আপনাদের স্পষ্ট করে বোঝাতে চেয়েছি সেটা হলো, এই দারিদ্রতার দুষ্টচক্র ভাঙতে হবে, এবং দারিদ্রতার দুষ্টচক্র ভাঙার জন্য আমাদের যা করা দরকার আমরা ইতিমধ্যে বিভিন্ন মহলে আমাদের দর্শকদের জানাতে সক্ষম হয়েছি। এবার আমাদের ভোটের বাদ ভেঙে গেছে, আমাদের ডাক ভাঙা জবাব দেওয়ার পালা আসছে। আমরা আগামীকাল বিভাগীয় এবং জেলা থেকে সদস্যরা আসবেন, তাদের সাথে আলোচনা করে আমরা একটা নির্ধারিত ডেট দেব। অবশ্যই অবশ্যই সকলকে ওই ডেটে উপস্থিত থাকতে হবে। আপনারা হয়তো বলবেন ওই ডেটটাই কি চাকরির নিশ্চয়তা কিনা। আমি স্পষ্ট বলতে চাই, যে কোনো কিছুর বিনিময়ে সুযোগ ব্যয় করতে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সুযোগ ব্যয়। আপনার একটা জমি আছে, সেই জমিতে আপনি আপনি আলু সবজি আর কি আলু পটল গম যাই হোক উৎপাদন করতে পারেন, কিন্তু আপনার দেখতে হবে কোন ফসলটা উৎপাদন করলে আপনার বেশি লাভ হবে। তাহলে আপনাকে যদি আলু উৎপাদন করলে গমের থেকে বেশি লাভ হয়, তাহলে গমের যে আপনার মুনাফা যে সুবিধাটা পেতেন এটা কিন্তু সুযোগটা ব্যয় করতে হবে। অর্থাৎ আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আপনাকে এই নিয়োগটা এই প্যানেল ভিত্তিক ব্যবসায়িক নিয়োগ নিশ্চিত করার জন্য অবশ্যই কিছু স্যাক্রিফাইস সুযোগ ব্যয় করতে হবে, এবং সুযোগ ব্যয়টা যদি সর্বোচ্চ মাত্রায় হয় অবশ্যই আমরা আমাদের দাবি অর্জনকারী যারা বারবার আসলে কি গণবিজ্ঞপ্তি কোনো সমাধান, গণবিজ্ঞপ্তি কোনো সমাধান না। যেহেতু গণবিজ্ঞপ্তি সমাধান না, আমরা তিনবার দেখেছি সেখানে মাত্র 25% নিয়োগ দিতে সক্ষম হয়, তাও এমপিও নন এমপিও সহ বাকি 75% থেকে যায়। এই পদগুলোর পরিবর্তে তারা প্রতি বছর আবার গণবিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করে, তাদের কিছু মানুষ দিয়ে তারা আবার এই আন্দোলন করিয়ে সেটাকে আবার গণবিজ্ঞপ্তিটা যাচাই করে নিয়ে নেয়, তাদের অধীনে নিয়ে নেয়। দেখেন আপনারা দেখতে পেলেন আমরা এখানে এতদিন ধরে রয়েছি সেটার দিকে কর্ণপাত না করে মাত্র একদিনের একটা প্রোগ্রামে কিভাবে ওয়াইদুর রহমান সচিব স্যার কিভাবে বলে যে 100 বছরে স্মরণ, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স 35 বছর, কি হাস্যকর ব্যাপার। এই যে তাদের অদক্ষতা এবং তাদের যে একটা ব্যবসা আছে সেটা স্পষ্ট, এনটিআরসি কোনো অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান না, অথচ তারা সারা বাংলাদেশের 64 জেলা নিবন্ধনকারী ভাই বোনদের কাছ থেকে আবেদন দিচ্ছে, কিন্তু নিয়োগ সুপারিশের নামে তারা এক ধরনের ব্যারিকেড সৃষ্টি করে রেখেছে। আমি স্পষ্ট বলতে চাই, আইনি বাধ্যবাধকতার কারণে তাদেরকে আমাদের সকলকে নিয়োগ নিশ্চিত করতে হবে, এবং এই প্রচেষ্টা যারা উন্নত শহর সহ বিভিন্ন জায়গায় ভুল বুঝিয়ে রেখেছিল তারা ইতিমধ্যে অনেকটাই পরিষ্কার হয়েছে। আমাদের কাছ থেকে গুগল ফর্ম নিয়ে তারা আমাদেরকে মাঠকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত করেছিল, আমরা এটাকে পজিটিভলি নিয়েছিলাম।
আসতে পারবো। আমরা অত্যন্ত আগ্রহের সাথে সারা বাংলাদেশ থেকে যারা নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সকলকে কেন্দ্রীভূত করে একটা তালিকা সাবমিট করতে সক্ষম হয়েছি। এটা আমাদের এক ধরনের সফলতা এবং এটাকে এটাকে প্রাধান্য দিয়ে অবশ্যই এটার ব্যাপারে একটা পজিটিভ রেজাল্ট দিতে হবে। এখন এটা মন্ত্রণালয়ের একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে এই গুগল ফর্মে কিছু সমস্যা দেখিয়ে কিছু ভেজাল দেখিয়ে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে আমরা মাঠ থেকে সরতে পারি শিখতে পারি এরকম কিছু অপচেষ্টা তারা করেছিল, যেগুলো আসলে তারা কখনো সফল হতে পারে নাই, আশা করি সফল হতে পারবেও না। তবে যে দুটি শব্দ আপনাদের সামনে আমি প্রথমেই বলেছি, একটি হলো সুযোগ ব্যয়, আরেকটি হচ্ছে দারিদ্রতার দুষ্ট চক্র। আমরা এই দারিদ্রতার দুষ্ট চক্রে আর মত থাকবো না। আমরা যদি সচেতন হয়েছি তাহলে আমাদের সর্বোচ্চ সুযোগ ব্যয় করে আমাদের ব্যাজ ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিতে ব্যাজ ভিত্তিক নিয়োগে নিশ্চিত করার জন্য আপনাদের সকলের উপস্থিতি কামনা করব। বিভাগ জেলা যে যেভাবে পারেন সকলের সাথে সমন্বয় করে আমরা যেদিন ডেট ঘোষণা করব অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন, আমরা উপস্থিতি দিয়ে আমাদের দাবি আদায় করব। আরেকটা কথা বলতে চাই, আমাদের গুগল ফর্মে 21,796 জনের নাম আছে, এর বাইরেও যারা আছে যারা চাকরি প্রত্যাশী যারা এনটিএসের অনিয়মের কথা শুনলে গায়ে রক্ত গরম হয়ে যায়, যারা এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছেন, বদলির কথা বলেছেন, যারা বদলি চান, যারা নিয়োগ চান, যারা এনটিএসের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে চান, সকলে যাতে আর পরে বলতে না পারে যে আমাদের সুযোগ ছিল না। আমি চেষ্টা করব সকলকে নিয়ে সকলের হাত ধরে যাতে এই আমাদের মনের মধ্যে যত ধরনের ক্ষোভ আছে এই ক্ষোভকে কেন্দ্রে শক্তিতে পরিণত করে আমাদের দাবিকে আদায় করে গড়া ফেরার জন্য সকলের সহযোগিতা কামনা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।